মণ্ডল ডাকতে হয়? জি ডাকতে হয়। প্রশ্ন, মইজউদ্দিন হামিদি উনি কোন তরিকার পীর ছিলেন বা ওনার সম্পর্কে আমার জানা নেই। প্রশ্ন, আপনি কি মেহেরপুর জেলা সফর করেছেন? জি না, করিনি। প্রশ্ন, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতার নাম কি? হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতবি রাহেমাহুল্লাহ। প্রশ্ন, তাফসিরে ইবনে কাসিরের তাফসির কতটুকু সঠিক? তাফসিরে ইবনে কাসির একটি হক এবং সত্য সঠিক একটি তাফসির। প্রশ্ন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খলিফা হযরত রুহুল আমিন রহমতুল্লাহ আলাই, এটা কি সঠিক? ওই সিলসিলার একজন আছেন রুহুল আমিন, হযরত মাওলানা আবু বকর সিদ্দিক ফুরফুরা। এই আবু বকর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা আবু বকর, উনি নন, ফুরফুরার আবু বকর সিদ্দিক সাহেব ওনার একজন খলিফা ছিলেন বসুরহাট, পশ্চিমবঙ্গে বসুরহাট বাড়ি। ওনার নাম ছিল মাওলানা রুহুল আমিন। ওনাকে ফুরফুরার মাওলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই আল্লামায়ে বাঙ্গাল উপাধি দিয়েছিলেন, যে বাঙ্গালের বড় শিক্ষিত, এই উপাধি দিয়েছিলেন। প্রশ্ন, আমি এক আলেমের মুখ থেকে শুনেছি তিনি বলেন পৃথিবীর সব আলেমরা নাকি এক যুগে সুলতান নাসিরা শব্দের অর্থ রাষ্ট্রীয় ক্ষমতা এই তাফসির করেছেন। ভাই বুঝি না আপনার প্রশ্ন, এটাও বুঝে আসে না। একটি টিভি চ্যানেলে একটা বিজ্ঞাপন দেখলাম, এর কথাগুলো হলো, আপনি কি পরকালে শান্তি চান, নবীর দিদার লাভ করতে চান, ইহকাল ও পরকালে রহমত চান, তবে আজই দেওয়ানবাগ হুজুরের কাছে আসুন। এগুলো সব বন্ড আর ভ্রান্ত কথাবার্তা। দেওয়ানবাগ এই বেচারা বলতেছেন আল্লামা ফুরুক ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি হের বিবি, সারা দুনিয়ার মানুষ জানে সাইয়েদেনা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, আর এ বলে নাকি হের বিবি ছিল আল্লামা ফুরুক। এত বড় মিথ্যাবাদী, হের এখানে গেলে আবার রাসূলের দিদারা সাক্ষাৎ হবে, এগুলো সব বন্ডামি, সেখানে গেলে আপনার পকেট খালি হবে, পয়সা সব নিয়ে যাবে। প্রশ্ন, আমি একজন কলেজ ছাত্র, আমি নামাজ পড়তে চাই তবে নফসের কারণে ঠিক মতো নামাজ আদায় করতে পারি না, নামাজ পড়ি আবার ছেড়ে দেই। এই অবস্থায় নিয়মিত নামাজ আদায় করার জন্য আমার কি করণীয়? আপনি একজন ভালো বুজুর্গ ভালো আলেমের সাথে সম্পর্ক রেখে তার পরামর্শ নিয়ে চলবেন, ইনশাআল্লাহ আপনি রেগুলার নামাজ পড়তে পারবেন। প্রশ্ন, এক পরিবারে পিতা ও বালক পুত্র রয়েছে, পিতার উপার্জনে হালাল ও হারাম মিশ্রিত আছে, হালালের পরিমাণ হারামের থেকে কিছু বেশি, এই ক্ষেত্রে বালক সন্তান কি করবে? বালক সন্তান যদি নিজে পারে সঠিকভাবে হালাল কামাই করে খাবে, আর না পারলে পিতার সাথেই খাবে, মনে করবে পিতার যে হালাল উপার্জন আছে আমাকে সেখান থেকে খাওয়াইতেছে। প্রশ্ন, যদি সন্তানেরা চাকরি সন্ধান করে না পায় সেক্ষেত্রে কি করণীয়? সন্ধান করতেই থাকবে। প্রশ্ন, অথবা চাকরি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে সংসারে পর্যাপ্ত টাকা যোগান দিতে না পারলে সন্তান কি করবে? খরচ কমাই দিবে। খরচ কমানো আমার নিজের ইচ্ছাধীন, আয় বাড়ানো আমার ইচ্ছাধীন নয়, তো নিজের ইচ্ছাধীন যেটা ওইটা করি, খরচ কমাই দিব। আমি জামা ইস্তারি করলাম না, অসুবিধে কি? ইস্তারি করা অত জরুরি নয়, তাহলে প্রতি ইস্তারিতে 5 টাকা করে কমে যাবে। তেমনিভাবে আমি জুতা পুলিশ করলাম না, পুলিশ করা ছাড়াও জুতা পায়ে দিতে পারি, অসুবিধে কি? অসুবিধা নেই, আমার পা পরিষ্কার থাকবে। তেমনিভাবে সাবান ব্যবহার করলাম না, আমার আজকে প্রায় 25 বছর হয়ে গেছে সাবান ব্যবহার করি না, তো কই কোনো সমস্যা তো হয়নি, খামাখা একটা খরচ। সাবান ব্যবহার আমি যদি করি না, যদি অন্য কেউ না করতে বলতো, বিশ্বাস হইতেই পারতো না হইতেই পারতো, আমার নিজের ব্যাপার। হযরত আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই তার কাশকুল নামে কিতাবে লিখেছেন, সাবান ব্যবহার করলে কোনো লাভ নেই বরং ক্ষতি, সাবান ব্যবহার বরং ক্ষতি। ওই দিন থেকে আমি সাবান ব্যবহার বাদ দিয়ে ফেলছি, 25 বা আরও বেশি হবে সময়, আলহামদুলিল্লাহ তো কই কোনো ক্ষতিতে হইল না। তাইলে এক একটা সাবান এখন 100, 150, 200, 300 টাকাও দাম, এটা তো বেঁচে গেল। এইভাবে অনেক খরচ আমরা বাঁচাইতে পারি, তো খরচ কমান, এটা আমার নিজের ইচ্ছাধীন, তাই খরচ কমাবো। প্রশ্ন, আমি একজন ছাত্র, আমার ব্র্যাক ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে, বছর শেষে মোট টাকার যা অ্যাকাউন্টে জমা থাকে তার উপর কিছু লাভ দেয়, এরকম আমিও 48 টাকা 28 টাকা এবং 18 টাকা লাভ পেয়েছি। কিছুদিন আগে আমি অ্যাকাউন্টটা
শূন্য করে নিয়েছি, এখন থেকে আমার অ্যাকাউন্টে আর কোনো লভ্যাংশ জমা হবে না, কিন্তু আগে যে তিনবার সামান্য লভ্যাংশ পেয়েছি তার জন্য কী করণীয়? এগুলো সুদ লভ্যাংশ নয়, এগুলো সওয়াবের নিয়ত ছাড়া গরিবদেরকে দান করে দিবেন। প্রশ্ন, পুরাতন কোরআন শরীফ যা পড়ার অনুপযোগী, ছেঁড়া পাতাগুলো মনে হয় পোকায় কেটে ফেলেছে, কাপড় দিয়ে কোনো রকম বেঁধে রাখা হয়েছে, এই কোরআন শরীফ কী করব? যেভাবে আমরা লাশ দাফন করি এইভাবে কবরস্থানে নিয়ে দাফন করে দিবেন। আর যদি তা সম্ভব না হয় তো কোনো নদীতে আগে পানিতে গোলাইবেন, পাতাগুলো ভিজাইয়ে গোলাইলে দেখবেন যে পানির সাথে মিশে গেছে, এইভাবে পানিতে ছেড়ে দিবেন। প্রশ্ন, আমরা যে পাতলা জামা পরিধান করি তার ভিতর দিয়ে তাকালে পুরুষ হয়ে দেখা যায়, কি রকম পাতলা জামা আমরা পরিধান করতে পারি? শরীর দেখা না যায় এমন কাপড় পরিধান করাই ভালো। প্রশ্ন, আমার এক বোন আমার মা নানু তাদের সাথে চরমভাবে বেয়াদবি করেছে, আমার আম্মু ও নানু তাদের সাথে কথা বলে না, এরকম আপনজনের সাথে সম্পর্ক রাখা কি জরুরি? যদি কথা বললে দুনিয়া কিংবা আখেরাতের ক্ষতি হয় তাহলে না বললে গুনাহ হবে না, আর এ ধরনের ক্ষতি হয় না তারপরও কথা বন্ধ রাখলে, 3 দিন পর্যন্ত বন্ধ রাখলে গুনাহ হবে। প্রশ্ন, পারফিউম স্প্রে ব্যবহার নামাজের কোনো ক্ষতি হয় কি না? জিনা ক্ষতি হয় না। প্রশ্ন, ইমামের সাথে জমাতে নামাজে দাঁড়িয়ে কোনো মুক্তাদি যদি ইমামের 2 সেজদা শেষ হবার পরও তার প্রথম সেজদা শেষ না হয় এবং ইমাম দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে গেল, পরে মুক্তাদি তার সেজদা শেষ করল, ইচ্ছা করেই যদি এরূপ করে নামাজ পড়ে তাহলে তার নামাজের সমস্যা হবে কি? যে তার নামাজ মাকরুহে তাহারিমি হবে, এতে গুনাহ হবে। ইমাম যে পরিমাণ সময় সেজদা থাকে আমাকেও সেই পরিমাণ থাকতে হবে, এর বেশি বুজুর্গি দেখানো এটা ঠিক নয়। প্রশ্ন, যে ব্যক্তি কোনো সূরা পারে না সে ফজর নামাজ ইমামের সাথে আদায় করতে, ফরজ নামাজ ইমামের সাথে আদায় করতে পারে, কিন্তু সুন্নত নফল নামাজ সে কীভাবে আদায় করবে? অন্তত 3 আয়াত মুখস্থ করবেন, 3 আয়াত মুখস্থ করতে বেশির থেকে বেশি যাদের জেহেন জাকাত মোটো নেই, মেধাশক্তি নেই, 3 মিনিট লাগবে, 3 মিনিট। এর 3 আয়াত পরিমাণ মুখস্থ করলে প্রত্যেক রাকাতে 3 আয়াত পড়বেন, আপনার কেরাত পড়া যে ফরজ, ফরজ আদায় হয়ে যাবে। প্রশ্ন, আমি জানি যে যারা হিন্দু তারা কোনো সময় জান্নাতে প্রবেশ করবে না, করবে না, ঠিক কথা, জান্নাতে যেতে হলে ইমান শর্ত, হিন্দুত্ব ইমান নেই, তারা যাবে কী করে? প্রশ্ন, আমার মা অসুস্থ, দোয়া করবেন আল্লাহ সুস্থ করুন। প্রশ্ন, আমি একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জগন্নাথ ইউনিভার্সিটির কথা বললে অর্ধেক ভাড়া নেয়, সুপারভাইজার এসে যখন জগন্নাথের কথা বলতো আমিও সাথে হাত উঠাতাম ও অর্ধেক ভাড়া দিতাম, এখন সেও ছাত্র আর আমিও ছাত্র, পার্থক্য হইল পূর্ণাঙ্গ এবং প্রাইভেট, এখন আমার জন্য কী করণীয়? এটা আপনার জন্য জায়েজ হয়নি, তাদের ভাড়া পুরা দেওয়াই আপনার জরুরি ছিল, আবশ্যক ছিল, দেন নেই, তাদের হক নষ্ট হয়ে গেছে। এখন যদি ওই বাসের মালিক জানেন তাকে এই টাকাগুলো দিয়ে দিবেন, আর যদি জানা না থাকে তাহলে ওই পরিমাণ টাকা গরিব মিসকিনকে দান করে দিবেন। প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রঙের জামা এবং কী রকম পাতলা জামা পরিধান করতেন? উনি কুসুমি রঙের কাপড় এবং লাল রঙের কাপড় ব্যবহার করতেন না, এছাড়া আর অন্য সকল রঙের কাপড়ে ব্যবহার করতেন, তবে সাদা রং সবচেয়ে বেশি পছন্দ করতেন, এরপরে সবুজ। প্রশ্ন, যে কোনো হোটেলে খাওয়ার জন্য গেলে চেয়ার টেবিলে বসে খেতে হয়, এখন আমার যদি ক্ষুধা লাগে তাহলে আমি কি করতে পারি? হোটেলে খেলে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থাকে না, এরকম পরিস্থিতিকে কি করণীয়? ক্ষুধা বাড়তে বাড়তে এক সময় মানুষ মারা যায়, তো মারা না যাওয়ার জন্য খানা খাওয়া ফরজ, আর চেয়ার টেবিলে না বসলে তরক হইল সুন্নত, আর খানা যদি তরক করেন তো তরক হইল ফরজ, তো ফরজ আর সুন্নতে যদি কখনো বিরোধ দেখা দেয় ফরজকে অগ্রাধিকার দিতে হবে, তো চেয়ার টেবিলে বসে হইলেও আপনি সেখানে খানা খেয়ে নেবেন। প্রশ্ন, অমুসলিমদের সাথে একই রান্না একসাথে খাওয়া থাকা জায়েজ কি? জায়েজ আছে ঠিক, তবে অপছন্দনীয়, তাদের কিছু আচরার প্রভাব আপনার মধ্যে বিস্তার লাভ করবে। প্রশ্ন, আতর নয় ববি স্প্রে বডি স্প্রে করে কি নামাজ পড়া যায়? যে নামাজ পড়া যায়। প্রশ্ন, তোমরা মুসাফিরদের সাথে
বন্ধুত্ব করো না, অমুসলিমদের সাথে বন্ধুত্ব করো না, কথাটি কতটুকু সত্য যে কোরআন শরীফের কথা, এরা কখনো তোমাদের বন্ধু নয়। বাহ্যিকভাবে দেখাবে বন্ধুত্বের ভাবসাব, ভিতরে ভিতরে স্বার্থ উদ্ধার করবে কিংবা তোমার ক্ষতি করবে, এটা কোরআনের কথা। প্রশ্ন, টিস্যু তো এক ধরনের কাগজ, পেপার, দিলাকুলুপ কাগজ ব্যবহার নিষেধ। আমি একটি বই পড়েছি যে কাগজ এলেমের উপকরণ, বিদ্যার উপকরণ, ওই কাগজে দিলাকুলুপ ব্যবহার নিষেধ। টিস্যু বিদ্যার উপকরণ নয়, এলেমের উপকরণ নয়, এজন্য এটা নিষেধ নয়। প্রশ্ন, টয়লেটে কি মাথায় টুপি থাকতে হয়? জি, টয়লেটে খালি মাথায় যাওয়া মাকরু, মাথায় টুপি দিয়ে যাওয়া সুন্নত। প্রশ্ন, টাই পরা কি জায়েজ? জি না, জায়েজ নেই, এটা বিজাতিদের নিদর্শন। প্রশ্ন, আল্লাহ তো মানুষের ভাগ্য নির্ধারণ করে দুনিয়াতে পাঠাইয়াছেন, কথাটি সত্য হলে ভাগ্য কি পরিবর্তন করা সম্ভব? যে ভাগ্য দোয়ার দ্বারা পরিবর্তন হয়। প্রশ্ন, রাসেল নামের অর্থ কি? রাসেল নামের অর্থ হল যে পাঠায়, প্রেরক, তাকে বলে রাসেল। প্রশ্ন, রহমান এবং রহিমের মধ্যে শাব্দিক অর্থ কি? দুটির মধ্যে পার্থক্য, যে একটু পার্থক্য আছে, রহমান যার মধ্যে দয়া বেশি তাকে বলে রহমান, আর আরেকটু কম হলে তাকে বলে রহিম। প্রশ্ন, শুক্রবার মাগরিবের পরপর তাফসির শুরু হয়ে যাওয়ার কারণে মাসনুন দোয়া পড়তে পারি না, তবে এগুলো কখন পড়ব? তাফসির হলো তালিম, তালিম আর এবাদতের মধ্যে যদি বিরোধ দেখা দেয় তো ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা না হইলে তালিমের অগ্রাধিকার, এই জন্য এখন মাসনুন দোয়া বাদ দিয়ে তালিমে বসা চাই। প্রশ্ন, তাফসিরে খুতবা শুরু করার পর মাসনুন দোয়া পড়তে পারবো কি? জি না, খুতবা শোনা চাই। প্রশ্ন, তাহাজ্জুদের শেষ সময় কয়টা পর্যন্ত? ফজর ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদের শেষ সময়। প্রশ্ন, আজান ও একামতের সময় তাশাহুদ আব্দুহু আর রাসুলহু এর জবাবে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়? জি না, বলতে হয় না। প্রশ্ন, রুকুতে সুবহানাকা রাব্বিয়াল আজিম ও সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা ছাড়া অন্য কোনো দোয়া পড়া যাবে? অন্য কোনো দোয়া কোরআন ও হাদিসের বর্ণিত দোয়া পড়া যাবে। প্রশ্ন, আজানে আসসালাতু খায়রু মিনান নাওমের জবাবে কি বলতে হয়? সাদাকতা ও বারারতা বলতে হয়। প্রশ্ন, একামতে কদ কামাতি সালা এর জবাবে কি বলতে হয়? আকামাহাল্লাহু ওয়া আদামাহা বলতে হয়। প্রশ্ন, ওমরি কাজা নামাজ পড়া জায়েজ নাকি বেদাত? ওমরি কাজা নামাজ পড়া ফরজ, শুধু জায়েজও নয় বেদাতও নয়, ফরজ। প্রশ্ন, ওমরি কাজা সম্পর্কে হাদিসে কি আছে? সব জায়গায় হাদিস খোঁজা এটা গুমরাহি, সব কথা আপনি হাদিসে পাবেন না, হাদিস কোরআনের নিচড় হিসাবে ফেকা, এখান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি যে প্রশ্ন করছেন এটা কি হাদিসে আছে? নেই। তাহলে প্রশ্ন হাদিস ছাড়া করলে উত্তর হাদিস ছাড়া দেয়া যায়। প্রশ্ন, আমি এশার নামাজের পরে অবসর থাকি, এ সময় আগের ওমরে কাজা নামাজগুলো আদায় করতে পারবো কি না? জি পারবেন। প্রশ্ন, আমার নানি খুব অসুস্থ, আল্লাহ পাক সুস্থ করুন। প্রশ্ন, স্বামী স্ত্রী যে কোনো জায়গায়। প্রশ্ন, ইসলাম তো জানার বিষয়, তাই আমি জানতে চাই স্ত্রী তো স্বামীর কাছে যে কোনো অবস্থায় যাওয়া যায়, তাহলে কি? এটা পরে ভিন্ন জেনে নেবেন। প্রশ্ন, বড় বড় ওয়াজ মাহফিলে দেখা যায় যে একজন বক্তা অন্য বক্তার বিরুদ্ধে সমালোচনা বক্তব্য দেন, বক্তাগণ কি কোরআন হাদিস পড়ে জ্ঞান লাভ করেননি, ইহকাল ও পরকালের বিষয়ে জানেন না, বা বক্তা নিয়ে আমার চিন্তা করার দরকার নাই, নিজের চিন্তা নিজে করি? প্রশ্ন, শুক্রবার নাকি নফল রোজা রাখা যায় না, এ কথাটি কতটুকু সঠিক? যে না, সঠিক নয়। প্রশ্ন, আমি একজন সাধারণ মানুষ, সবসময় আপনাকে মসজিদে পাওয়া যায় না, এজন্য যে কোনো মাসালা এই মাদ্রাসার যে কোনো মুফতির পরামর্শ নিয়ে চলা যাবে? জি চলা যাবে। প্রশ্ন, সব নামাজে কি দোয়ায়ে মাসুরার পরিবর্তে অন্য দোয়া পড়া যায়? জি পড়া যায়, কোরআন হাদিসে বর্ণিত হইলেই হবে। প্রশ্ন, ফরজ নামাজেও দোয়ায়ে মাসুরার পরিবর্তে অন্য দোয়া পড়া যায়? জি পড়া যায়, দোয়ায়ে মাসুরা, মাসুরা মানে বর্ণিত, কোরআন ও হাদিসের বর্ণিত সকল দোয়াকেই দোয়ায়ে মাসুরা বলা হয়। আমরা তো শুধু এক দোয়াকে দোয়ায়ে মাসুরা বলি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসিরা, এইটাও হাদিসের বর্ণিত দোয়ায়ে মাসুরা, আর কোরআন হাদিসে আরও যত দোয়া আছে সবগুলো দোয়ায়ে মাসুরা, যে কোনো দোয়া পড়লেই দোয়ায়ে মাসুরা সুন্নত আদায় হয়ে যাবে। প্রশ্ন, তাহাজ্জুদের নামাজ কি আমরা যেভাবে নামাজ পড়ি এভাবেই পড়তে হবে? যে এভাবেই পড়তে হবে।
প্রশ্ন, তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? তাহাজ্জুদের নামাজ 2 থেকে 12 রাকাত, বেশিরভাগ সময় 8 রাকাত পড়া ভালো। প্রশ্ন, তাহাজ্জুদের নামাজের পর বিতরের নামাজ পড়া এটি কি? এশার নামাজের পর বিতরের নামাজ না পড়লে এভাবে পড়তে হয়? যদি আমি নিশ্চিত থাকি যে তাহাজ্জুদের সময় আমি উঠতেই পারবো, তাহলে তাহাজ্জুদ পড়ে এরপরে বিতির পড়া চাই, এশার পরে নয়। আর যদি নিশ্চিত না থাকি তাহলে এশার পরে পড়ে নেয়াই ভালো। প্রশ্ন, না বলে কোনো জিনিস নিয়ে নিলে মাপ চেয়ে নিতে হয়, কিংবা সেই ব্যক্তিকে না নিলে সৎকা করতে হয়। এখন সৎকা করলে জিনিসটার যে মূল্য তার সমপরিমাণ নাকি তার 3 গুণ? তার সমপরিমাণ। প্রশ্ন, সৎকা তো গরিব মিসকিনদের করতে হয়, আর আমি যদি হেফজখানার ছোট ছোট বাচ্চাদের সেই সৎকার টাকা দেই, তাহলে সৎকা আদায় হবে? যে আদায় হবে যদি এরা সৎকা খাওয়ার উপযুক্ত হয় তাহলে। প্রশ্ন, গরিব মিসকিন বলতে শুধু কি সওয়ালকারীদেরকে বোঝানো হয়? জি না, যারা নেশাবের মালিক নয় তাদেরকে বোঝানো হয়। যারা সওয়াল করে না কিন্তু গরিব, তাদেরকে যদি সৎকার টাকা দেই, কিন্তু আমি মনে মনে নিয়ত করি যে সৎকার টাকা দিচ্ছি, তবে আমার সৎকা হবে কি? জি হবে। প্রশ্ন, একজন পুরুষের অভিভাবক কে বা কারা? একজন পুরুষ অভিভাবক, পুরুষের বয়স কত ওইটা জানতে হবে, সে কি নাবালেক? নাবালেক কখনো নিজত অভিভাবক হবে? প্রশ্ন, একজন মহিলার অভিভাবক কে বা কারা? ইব্রাহিম আলাইহিসসালাম কোন আসমানি কিতাবের সময় ছিলেন? ওনার উপর একাধিক আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে। আজকে ইনশাআল্লাহ এশার পরে শবে বরাত সম্পর্কে বয়ান হবে, এরপরে দোয়া হবে। এই রাত্রে আমরা কি করব কি না করব এই বিষয়ে বিস্তারিত আলোচনা তো মুশকিল হবে। জানতে চাইলে শবে বরাতের তত্ত্বকথা এখানে মাদ্রাসায় পাবেন, সংগ্রহ করে পড়ে নেবেন, ইনশাআল্লাহ আশা করি উপকৃত হবেন। মুখমণ্ডল ঢাকতে হয়? জি ঢাকতে হয়। প্রশ্ন, মইজউদ্দিন হামিদি উনি কোন তরিকার পীর ছিলেন বা ওনার সম্পর্কে আমার জানা নেই। প্রশ্ন, আপনি কি মেহেরপুর জেলা সফর